আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এই পর্যায়ে বক্তব্য পেশ করছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম। তার বক্তব্যের বিষয় সাংগঠনিক জীবনে সততা ও আমানতদারিতার গুরুত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم إن عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক এই কর্মী সম্মেলনে উপস্থিত সভাপতি আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মহতরম ডক্টর আসাদুল্লাহ গালিব, উপস্থিত আহলে হাদিস আন্দোলনের মজলিসে আমেলা, মজলিসে সুরা, সাধারণ পরিষদ সদস্য, কেন্দ্রীয় পরিষদ সদস্য সহ জেলা সভাপতির সমন্বয়ে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা আমাদের এই অনলাইনে দূরে বসে সম্মেলন শুনছেন, দেখছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিকূল পরিবেশে আমাদের এই ব্যবস্থা করতে রহমত করেছেন, সেই জন্য তার দরবারে প্রাণ খুলে শুকর আদা করি বলে আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, যার দেখানো পথ পদ্ধতি আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক, সামাজিক সব জীবনে বাস্তবায়নের জন্য এবং সর্বোপরি পরকালের সে কাঙ্ক্ষিত জান্নাত পাওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। সেই নবীর উপরে আমরা দরুদ পাঠ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবই সংক্ষিপ্তভাবে দু চারটি কথা এ বিষয়ে বলতে হয়। সততা ও আমানতদারিতা সাংগঠনিক জীবনে একটি মহৎ গুণ। সত্যান্বেষী, সত্যাশ্রয়ী, সত্য প্রতিষ্ঠাকামী ও আমানতদার মানুষ ইহকালে যেমন সমাদৃত, পরলৌকিক জীবনেও আল্লাহ রাব্বুল আলামিনের সেই জান্নাত পাওয়ার জন্য অগ্রগামী। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তোমরা যদি আমার কাছে ছয়টি বিষয়ের জিম্মাদার হও, আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হব। আন ওয়াদাত আপনি সামেত আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আজমিনু লি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুম জান্নাহ। আসদিকু ইজা হাদ্দাসতুম ওয়া আউফু ইজা ওয়াদতুম ওয়া আদু ইজা তুমিনতুম ওয়া হাফাজু ফুরুজাকুম ওয়া গুজ্জু আবসারকুম ওয়া কাফু আইদিকুম। হযরত উবাদা বিন সামিত থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার নিজেদের পক্ষ থেকে আমাকে ছয়টি বিষয়ে জামানত দাও, আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব। এক, তোমরা যখন কথা বলবে সত্য বলবে, ওয়াদা করবে তা পূর্ণ করবে, কোনো কিছু আমানত রাখলে তা পরিশোধ করবে, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, নিজ দৃষ্টিকে অবনত রাখো, নিজ হাতকে অন্যায় কাছ থেকে বিরত রাখো। সুতরাং যে বিষয়ের
আজকে আলোচনার কথা বলা হয়েছে। সাংগঠনিক জীবনে সত্য আমানতদারিতা গুরুত্ব, এ অনেক বড় একটি সাবজেক্ট, এই 10-15 মিনিটে তা বলে শেষ করা যাবে না। আমরা যে আমানত এবং সততা, এটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি আমানত, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেটা হলো তাওহিদ প্রতিষ্ঠার আমানত, যে ইন্না আরাজনাল আমানাত আলা সামাওয়াতি ওয়াল আরজ। আল্লাহ বললেন, আমি তো আসমান ও জমিন ও পর্বতমালার প্রতি আমার এই আমানত অর্পণ করতে চেয়েছিলাম, ওহির বিধান কোরআনকে অর্পণ করতে চেয়েছিলাম, কিন্তু তারা তা অস্বীকার করল এবং তারা শঙ্কিত হল, মানুষ উহা বহন করার জন্য স্বীকার করল। সুতরাং এই তাওহিদ প্রতিষ্ঠা, এর একটা আমানত, যে তাওহিদ প্রতিষ্ঠার জন্য মোহতারাম আমিরে জামাত তার সার্বিক জীবন এবং সেই কলেজ জীবন থেকে নিয়ে এ পর্যন্ত তাওহিদ প্রতিষ্ঠার জন্য আমাদের মতো কিছু ব্যক্তিদের নিয়ে তিনি নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সুতরাং সেই তাওহিদ প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামকে দিয়েছিলেন। নবীর সেই প্রদর্শিত দেখানো পথ নিজেদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে প্রতিষ্ঠা করে আমাদের উদ্দেশ্য সেই যে জান্নাত থেকে আমরা এসেছি সেই জান্নাতে যাওয়ার সেই পাথেয় জোগাড় করা। সেই পাথেয় জোগাড় করার মাধ্যম হল ওই তাওহিদ প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বললেন, ইয়াল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কউলু কাওলান সাদিদা ইসলিহ লাকুম আমালাকুম ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে ইমানদারগণ, শোনো, তোমরা আল্লাহকে ভয় করো, সততা ও আমানতদারিতার পথ অবলম্বন করো, তাহলে আল্লাহ তোমাদের আমল ও আচরণ সংশোধন করে দেবেন এবং তোমাদেরকে অপরাধসমূহ ক্ষমা করে দেবেন। সত্য কথা বলা, সৎ পথে চলা, সত্যের উপরে টিকে থাকা, সত্য প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করা, সদা সর্বদা সত্যপরায়ণ লোকদের সঙ্গে থাকা, সঙ্গলাভ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনেরই নির্দেশ। আল্লাহ বলেন, ইয়াল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন। হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সত্যবাদী তাদের সাথে থাকো, যাদের কথায় কথায় কথা উলট পালট হয়, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, তাদের সাথে থেকো না। সদা সর্বদা যারা সত্যের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের সাথে থাকো। সত্য কোথায় পাওয়া যায়? সত্য আসে আকাশ থেকে, কুলিল হাক্কু মির রব্বুকুম, হক আকাশ থেকে এসেছে। সুতরাং সেই হক, আকাশের হকের সাথে আমাদের থাকতে হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই আকাশের আল্লাহ প্রদত্ত সেই সত্য প্রতিষ্ঠা করার জন্য এবং তা বান্দাদের শিক্ষা দেওয়ার জন্য সুদীর্ঘ 23 বছর ধরে প্রশিক্ষণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং তিনি তার সাহাবাদের, তাদের মাধ্যমে আমাদের কাছে এসেছে। সেই সাহাবাদের পথ, সাহাবাদের মত, সাহাবাদের আচার আচরণ শিক্ষা দেওয়ার জন্যই আমাদের এই সংগঠন।
সাহাবাদের আমল শিক্ষা করে সাহারা সাহাবারা যে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা করেছিলেন, আমাদেরও সেই একই আকাঙ্ক্ষা। সেই পথ সেই মতে চলারই এই প্রচেষ্টা। সেই জন্য আমি আহলে চন্দন বাংলাদেশের যারা পতাকা তলে সমবেত হয়েছেন তাদের কাছে আমার আবেদন, দেখুন না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পথে চলার জন্য তারা আল্লাহ প্রদত্ত সেই আমানত রক্ষা করার জন্য নিজেদের জীবনে যে ত্যাগ স্বীকার করেছে, আমাদেরও সেই ত্যাগ স্বীকার করতে হবে। আমাদের মহতারাম আমিরে জামাত, আমরা যাতে সেই ত্যাগ স্বীকার করতে পারি সেই জন্য গঠনতান্ত্রিক নিয়মে সুশৃঙ্খলভাবে আমাদেরকে পরিচালনা করার জন্য প্রথমেই আমরা যখন সংগঠনে যোগ দেই তখনই কিন্তু আমাদের শপথ নিয়েছিলেন। এই গঠনতন্ত্রের এই 30 পৃষ্ঠায় 23 ধারায় সেই শপথগুলো আছে, আপনাদের একটু স্মরণ করে দিতে যাচ্ছি। এটা কিন্তু একটা আমানত। যখনই আমরা প্রাথমিক সদস্য থেকে সাধারণ পরিষদ সদস্যে উন্নীত হলাম পরীক্ষার মাধ্যমে, তখনই কিন্তু শপথ নিয়েছিলাম সেই আমানত রক্ষার জন্য। তারপরে কেন্দ্রীয় পরিষদ সদস্য যখন হলাম তখনও আমরা শপথ নিয়েছিলাম সেই আমানত রক্ষার জন্য। দেখুন না আল্লাহ রাব্বুল আলামিন যে আমরা যে ওয়াদা করেছিলাম সে ব্যাপারে কি বলেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। নিশ্চয়ই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নিকটে আনুগত্যের বায়াত করলো তারা আল্লাহর নিকটেই বায়াত গ্রহণ করল, আল্লাহর হাতে তাদের আল্লাহর হাত তাদের হাতের উপরে রয়েছে। অতপর যে ব্যক্তি বায়াত ভঙ্গ করে সে নিজের ক্ষতির জন্যই সেটা করে, কিন্তু যে ব্যক্তি আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে আল্লাহ শীঘ্র তাকে মহাপুরস্কারে ভূষিত করবেন। সূরা ফাতার 10 নম্বর আয়াত। এই আয়াতের আলোকে আমরাও সে আল্লাহ প্রদত্ত ওহির বিধান নিজেদের ব্যক্তি পরিবার সমাজ জীবনে বাস্তবায়ন করার জন্য ওয়াদা করেছিলাম। আমার সে কথাটা এখনও মনে আছে, আমাদের রানীবাজার মসজিদে প্রথম যেদিন শপথ করেছিলাম এই বাক্যগুলো যখন পাঠ করেছিলাম চোখ দিয়ে টসটস করে পানি পড়েছিল। যেদিন আমাদের এখন মারা গেছেন প্রথম যুব সংঘের সভাপতি আবু বক্কর সিদ্দিক হারবাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, তার হাতে যখন মহতারাম আমিরে জামাত এই দায়িত্ব দিলেন, সেদিন ওখানে আমাদের প্রাক্তন যুব সংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য গোলাম জিল কিবরিয়া হাওমাও করে চিৎকার করে কাঁদছিলেন যে আমরা কি এই বিশাল দায়িত্ব এই আমানত পালন করতে পারব। সেদিনের সেই দৃশ্যটা এখনও আমার চোখে ভাসে। সেদিন আমরা পড়ে নিয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে মহতারাম আমিরে জামাতের নিকটে এই মর্মে শপথ করেছিলাম যে আমি ইসলামের যাবতীয় ফরজ ও সুন্নতসমূহ পালন করব এবং পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী নিজের ব্যক্তি পারিবারিক ও সামাজিক জীবন গড়ে তুলতে সচেষ্ট থাকব। দুই, আমি যাবতীয় হারাম ও কবিরা গুনাহ হতে বিরত থাকব এবং সর্বদা হালাল রুজি গ্রহণে তৎপর থাকব। তিন, আমি মুহতারাম আমিরে জামাতের নেতৃত্বে জামাতবদ্ধ জীবন যাপন করব। আরও শপথ করেছিলাম আহলে আন্দোলন বাংলাদেশের গঠনতন্ত্র পুরোপুরি মেনে চলব এবং তার ভিত্তিতে সংগঠনের মূল উদ্দেশ্য হাসিল ও কর্মসূচির বাস্তবায়নকেই আমার প্রধান কর্তব্য বলে মনে করব। আমি আমার উপরে ন্যস্ত সংগঠনের দায়িত্ব ও আমানত বিশ্বস্ততার সাথে রক্ষা করব।
আমি পরামর্শের গোপনীয়তা ও সংগঠনের সার্বিক স্বার্থ মর্যাদা পূর্ণভাবে সংরক্ষণ ও সর্বোত্তম শৃঙ্খলা বিধানের যথাযথ চেষ্টা করব। আমাকে অব্যাহতি দেওয়া হলে অথবা আমার উপরে অন্যকে অগ্রাধিকার দেওয়া হলে আমি তাকে হাসি মুখে মেনে নেব এবং কোনো অবস্থাতেই আমি নেতৃত্ব নিয়ে ঝগড়া করব না। হে আল্লাহ, তুমি আমাকে উক্ত শপথ অঙ্গীকার পালনের তৌফিক দাও। এই শপথ আমরা যারা এখানে আছি তারা অনেকেই অনেকবার করেছি, কিন্তু দেখা গেছে আমরা এই আমানত অনেকেই ভঙ্গ করেছি, এই আমানত আমরা রক্ষা করে নিই। এরপরে দুনিয়াবী আমানত দেখুন না, বুখারী শরীফের একটি ছোট্ট কথা বলেই আমি শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বা তার আগের যুগের লোকেরা কীভাবে তাদের আমানত রক্ষা করতেন? আমানত যদি রক্ষা করে চলেন, সততার উপরে চলেন, তাহলে এই যে মহাসংকট এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের কি আমাদের কি মনে পড়ে না ওই গুহাবাসী ওই তিনজনের কথা যাকে হাদিসে গার বলা হয়? ওই যে এক ব্যক্তি বললেন যে হে আল্লাহ, এই মহাবিপদ যেখানে তুমি ছাড়া রক্ষাকারী আর আমাদের কেউ নাই, তারা দিব্যি জেনেছে যে সেখানে তাদের মৃত্যু ওই পাথরটা না সরাতে পারলে, আর পাথর সরানোর তো কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া। তাই তো যার যে নেকির কাজগুলো করেছিল সেই নেকির কাজের উসিলা করছেন আল্লাহ। আমার বাড়িতে তো একজন চাকর, সে কিছু কাজ করেছিল, শ্রমিক কিছু কাজ করেছিল, কিন্তু শ্রমের মজুরি না নিয়েই সে পালিয়ে চলে গেল বা চলে গেল, দীর্ঘদিন ধরে আর তার খোঁজ পাওয়া গেল না। আমি কত জায়গায় তাকে খুঁজলাম কিন্তু খোঁজ পাই নাই। ফলে কি করলাম, তার সেই শ্রমের মজুরি দিয়ে আমি ছাগল কিনলাম, সে ছাগল থেকে আরও ছাগল হলো, আরও হলো, পরে বিশাল এক পাল ছাগল হয়ে গেল। দীর্ঘদিন পরে সেই শ্রমিকের সে আমাকে বলল যে অমুক তারিখের অমুক অমুকের অমুক সময় আমি আপনার কাছে শ্রম দিয়েছিলাম, সেই মজুরিটা আমাকে দেন। তিনি কি করলেন, তাকে সাথে শ্রমিককে সাথে করে নিয়ে ছাগলের বিশাল পালের কাছে চলে যায়, বললেন এই সমস্ত কিছু সব আপনার। বলে কি কথা, আমি তো শ্রমিক একটা মজুরি পাই। বলে না, আপনার সেই শ্রমের আমানত সেই মজুরি দিয়েই আমি সেটাকে আমানত হিসেবে রক্ষা করে এই যে ছাগলের পাল হয়ে গেছে এই সব কিছুই আপনার। সে কিভাবে তারা আমানত রক্ষা করেছে? আমরাও যদি আমাদের বৈষয়িক জীবনের আমানতগুলো কর্মী হিসাবে রক্ষা করে এভাবে মানুষের কাছে বিশ্বস্ত হতে পারি, ইনশাআল্লাহুল আজিজ আমাদের কাছে এই বৈষয়িক জীবনের যত বালা মুসিবত সব দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমানতের রক্ষা করার জন্য তাদের পাথরটা সরিয়ে দিলেন, তারা মুক্তি পেয়ে গেল। আমরাও কি আমাদের আমানতগুলো রক্ষা করে আল্লাহ প্রদত্ত যে আমানত তাওহীদি আমানত এবং দুনিয়াবী হকুল এবাদ এই সব আমানত রক্ষা করা আমাদের বিশেষ করে আহলে হাদিস আন্দোলনের কর্মীদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমরা অনেক জায়গায় শ্রমের বিনিময়ে দিন প্রচারের অনেকেই দায়িত্ব নিয়ে থাকি, এ বিষয়ে আমি আপনাদেরকে একটু হুঁশিয়ার করে দিতে চাই। আহলে হাদিস আন্দোলনের কোনো কর্মীর বিরুদ্ধে যেন দুনিয়াবী কোনো স্বার্থের অভিযোগ না আসে। আমরা যা কিছু করব পরকাল ভিত্তিক করব, আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন। মোহতারাম আমিরে জামাত, আহলে হাদিস আন্দোলনের কর্মীদের যে দায়িত্ব দিয়েছেন, যে আমানত দিয়েছেন, সে আমানতগুলো যাতে আমরা যথাযথভাবে পালন করে পরকালে মুক্তি পেতে পারি, এই উদ্দেশ্য এই কাঙ্ক্ষা আকাঙ্ক্ষাই আমাদের একমাত্র কাম্য হবে। আমরা যদি ইহকাল ভিত্তিক কাজ করি পরকালে কিছুই পাবো না, আর যদি পরকাল ভিত্তিক কাজ করি মান কানা ইউরিদুল আখেরা, আমরা যদি আখেরাত ভিত্তিক কাজ করি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখেরাত দুইটাই আমাদের জন্য দান করবেন।
সুতরাং আমাদের প্রত্যেকটা কাজ থাকবে আখেরাত ভিত্তিক। আল্লাহ আমাদের আখেরাতের কাজ করার তৌফিক দান করুন, এবং আমি আপনাদেরকে সে আখেরাত ভিত্তিক এটা একটা সাতকায়ে জারিয়া, আহলে আন্দোলনের কাজ করার এটা একটা সাতকায়ে জারিয়া, সকল সাতকায়ে জারিয়া পৃথিবীতে শেষ হয়ে যেতে পারে। আমি একটা মসজিদ করলাম, মসজিদ ভেঙে গেল, যেমন আমাদের মোহতার আমিরে জামাত মাধ্যমে একটা মসজিদ হয়েছিল আমাদের ওখানে ফিলিপনগর চরে, পদ্মা নদীর ভিতরে গ্রাম ঢুকে ধসে গেছে, তার সাথে সাথে মসজিদটাও পানির নিচে ধসে চলে গেছে। ওর এখন ওই শুধু ইটা মিনারটা দেখা যায়, এখন বোধ হয় তাও নাই, কিন্তু আহলেত আন্দোলন এর কোনো মরণ নাই। আমাদের আল্লাহরা বলে না যে আহলেত আন্দোলনের কোনো মরণ নাই, যদি কোনো না কারণে বাংলাদেশও যদি নষ্ট হয়ে যায়, আমাদের এই সংগঠন আছে সৌদি আরবে, আমাদের সংগঠন আছে অন্যান্য রাষ্ট্রে, আবার বাংলাদেশ চর পড়বে, এখানে মানুষের আবাদ হবে, আবার সেই সংগঠনের দায়িত্ব ওই বিদেশিরা এসে আমাদের এই দেশে পালন করবে। সংগঠন কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, এবং সেই সংগঠনের যারা দায়িত্ব পালন করবে তার সব আমরা কবরে কিয়ামত পর্যন্ত পেতেই থাকবো। সেই জন্য আসুন আমরা এই সংগঠনের সাতকায়ে জারিয়াকে নিজের মুক্তির পাথেয় করে নেই। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।